আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। একটা সাধারণ উপকরণ ব্যবহার করে দুটো ভিন্ন স্বাদের আলু চপ আজকে তৈরি করে দেখাবো। আর এই চপ যাতে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে 15 দিনের জন্য, সেই সংরক্ষণ পদ্ধতিও বলে দিব। এতে করে ইফতারের আগে আর তাড়াহুড়ো করা লাগবে না। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। সবার প্রথমে একটা ভাজা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। ডিমটা শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও এটাকে স্ক্রাম্বল করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সেদ্ধ আলু। ভাজা ডিমে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এই ফ্লেভারটার কারণে আলুর চপের টেস্টটা আরও বেড়ে যায়। হাত দিয়ে আলুটাকে একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো গোটা গোটা না থাকে। এরপরে ডিমের সাথে এটাকে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি মশলা। এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স বা ভাজা মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে সব কিছু মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখান থেকে আলুর চপের আকার করে আমি তৈরি করে নিব সবগুলো। আরেকটা পদ্ধতিতে আমি আলুর চপ তৈরি করে দেখাচ্ছি। এখানে 1.5 কাপ সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা সেদ্ধ ডিম দিয়ে দিলাম। ডিমটাকে এবার ভালোভাবে ভেঙে নিচ্ছি। সেদ্ধ ডিম আলুর ভিতরে ভরে তো অনেকেই ডিম চপ তৈরি করেন, এভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। আগেই যেই মশলাগুলো ব্যবহার করেছি সেই একই মশলার পরিমাণ এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটাকে হাত দিয়ে একটু ক্র্যাশ করে নিব। এরপরে সব কিছু একসাথে মেখে নিব। বেরেস্তার কারণে এটার টেস্টটাও খুব ভালো আসে, একটা সুন্দর ঘ্রাণ আসে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে আলুর চপের আকার তৈরি করে নেব। এই দুটো রেসিপি ফলো করে যারা আলু চপ তৈরি করেন তারা তো এটা টেস্ট জানেনই, আর যারা তৈরি করেননি একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। 1/2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে। প্রথমে একটু পানি দিয়ে এটাকে একটা বাইন্ড তৈরি করে নিতে হবে, আঠালো পেস্ট। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এই ধরুন 2 পিঞ্চ। বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে, দেখবেন দোকানের আলুর চপগুলোর উপরে বেসনটা অনেক ফুলকো থাকে আর কর্নফ্লাওয়ারের কারণে এটা অনেকটা ক্রিস্পি হবে। ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিব। অনেকে এই প্রসেসিংটা হাত দিয়ে করে, এতে নাকি ব্যাটারের বাইন্ডিংটা খুব ভালো আসে। আমি হ্যান্ড হুইস্ক দিয়েই করছি। অল্প করে আরেকটু পানি দিয়ে দিব এবং একটা স্মুথ ব্যাটার আমি এবার তৈরি করে নিব। ব্যাটার বানাতে পানি কতটুকু লাগবে এটা আগে থেকে বলা যাচ্ছে না, এটা বেসনের উপর ডিপেন্ড করে। আমার এখানে 1/2 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। দেখুন, এই তো তৈরি হয়ে গেছে বেসনের ব্যাটার। আর এটার কনসিস্টেন্সি কেমন হবে দেখে বুঝে নিতে হবে। যে আলুর চপগুলো সংরক্ষণ করব, একটা বাটিতে ময়দা নিয়ে এই আলুর চপগুলো এবার এই ময়দার মধ্যে কোট করে নিব। এপিট ওপিট করে ভালোভাবে 2 পিট কোট করে নিব। তারপরে একটা এয়ার টাইট বক্স নিব, এর মধ্যে একটা টিস্যু বিছিয়ে আলুর চপগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে এর উপরে আরেকটা টিস্যু বিছিয়ে দিব। তারপরে ঢাকনা লাগিয়ে এটা 15 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আর চেষ্টা করবেন একদিনে যতটুকু ব্যবহার করবেন ততটুকুই আলুর চপ সংরক্ষণ করতে। এবার ভেজে নেওয়ার পালা। আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর বেসনটা এরকম ঘনত্বের হবে যাতে একটা আঙুল ডিপ করলে আঙুলটা ভালোভাবে কভার হয়ে থাকে বেসনের ব্যাটারে। একে একে আলুর চপগুলো বেসনের মধ্যে ডিপ করে এবার তেলের মধ্যে দিয়ে দিব এবং ডুবো তেলে এগুলোকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিব। এক ডিমকে আমি দুইভাবে আলুর চপের মধ্যে ব্যবহার করেছি এবং এই দুই ধরনের আলুর চপের টেস্ট কিন্তু দুই রকম, দুটোই খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই এটা বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। একইভাবে আমি বাকি সবগুলো আলুর চপ ভেজে নিব।
এই তো তৈরি হয়ে গেল মজাদার আলুর চপ। আমি আজকে একরকম আলুর চপ ভেজেছি এবং বাকিগুলো সংরক্ষণ করে রেখেছি আরেক দিনের জন্য।